এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার তবে কৃপণের মৃত্যুর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এক কৃপণ ব্যক্তি দুনিয়ার মধ্যে বিশাল কৃপণ, ওনার মৃত্যু হলেন। মরণের কথা শোনো, মরণের কথা, মরণ, মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মৃত্যুর যন্ত্রণা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যু হয়, কি মৃত্যু হয়, সহজ মৃত্যু, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় যারা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের অমুসলমান জিব্বাটা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন, জোরে বলেন ঠিক। এক কৃপণ ব্যক্তির মরণ হলো, কেমনে মরণ হলো, মরণ তো সবারই হতে হবে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, মরণটা হলো এক নাম্বার। এক নাম্বার কি, জোরে বলেন এক নাম্বার কি? এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার আসলে এখানে দুইটা বিষয়, একটা হলো ঈদে মিলাদুন্নবী, আর একটা হলো কবরবাসীদের স্মরণে। কারণ কে বা কার জন্যে কান্দে, কে বা কার জন্যে দোয়া করে, এলাকাবাসী আজকে এলাকার মানুষের জন্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের স্মরণের মাহফিল আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। পৃথিবীর মধ্যে একজন কৃপণ ব্যক্তি, এত কৃপণ নিজেও খায় না, অন্যেরও খাদি দেয় না, তার বিবি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চেয়ে খায়, কিন্তু সে ধন সম্পদ নষ্ট করে না, রেখে দেয়, গোছায় রেখে দেয়, যত্ন করে রেখে দেয়। গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে একজন ব্যক্তি মারা গেছে, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। এরপরে ওনার যখন ওই লোকজন আর পাশে যত খেতা বালিশ ছিল, কম্বল ছিল, দেখে খালি পয়সা, 5 টাকা রাতলি, 1 টাকা রাতলি, 2 টাকা রাতলি, খালি শুধু টাকা আর টাকা, এতগুলো হয়েছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। মানুষের দ্বারে দ্বারে চেয়ে চেয়ে খাতেন, আর এই সম্পদ গুছায় রেখে দিছেন এক জায়গা। এ মুসলমান এরপরে মৃত্যু শয্যায় এখন সজ্জিত, এটা ভিডিওর মধ্যে ছেড়ে দিছে, আপনারা দেখবেন বাবা কত পয়সা এক জায়গায় গুছায় রাখছে, জীবনে কিনে খায় নাই, যত টাকা বিক্রি করছে সব গুছায় রাখছে, এক জায়গায় সম্বল করে রাখছে, নফসকে দেয় নাই। এই রকম একজন কৃপণ ব্যক্তির ইতিহাস মনে পড়ে গেল। মুসলমান শোনো, এই লোকটা কি করলেন, ইনি অসুস্থ হলেন, প্রচন্ড অসুস্থ হলেন, এমন সময় এক ভণ্ড পীরের সঙ্গে, ভণ্ড কামেলের সঙ্গে দেখা হলো। ভণ্ড কামেল ব্যক্তি উনার কাছে বলতেছেন, হুজুর আপনাকে আমি পেয়েছি, এত ধন সম্পদ আমার, টাকার অভাব নাই, অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, এগুলো গুছায় রাখছি, আমি তো নিজে জীবনে ভোগ করি নাই, আমি এখন তো মরণ পথের যাত্রী, এখন যদি মারা যায় এই পয়সাগুলোর কি হবে, এগুলো আপনার ওয়ারের সূত্রে আপনার যারা ছেলে মেয়ে তারা পাবে, আপনার ছেলে পাবে, আপনার মেয়ে পাবে, আপনার বিবি পাবে। বলে না না, আমি সম্পদ কারোর দিতে চাই না, কারণ আমার সম্পদ আমি রাখবো, আমার সম্পদগুলো আমি নিজে ভোগ করতে চাই, আমি নিজে রাখতে চাই। বললেন এই লোকটারে বিশাল চালাকি করলেন ভণ্ড প্রতারক। উনি বললেন তাহলে একটা কাজ করেন, যদি আপনি নিজেই ভোগ করতে চান, আপনার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বললেন আপনি যেদিন মারা যাবেন
মারা যাওয়ার পর আপনার এই ধন সম্পদ জন্য আপনার একটা কবরে দিয়ে দেওয়া হয়। কবরে যেদিন যাবেন ফেরেশতারা এই কবরের টাকা পয়সা পেয়ে প্রচন্ড খুশি হয়ে যাবে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর এই টাকা আপনাকে যদি জান্নাতে যান, কবরের ভিতরে জান্নাতের মধ্যে যান, তাহলে এই টাকা খরচ করতে পারবেন, বাজার ঘাট করতে পারবেন, আপনার বড় দাম বেড়ে যাবে। তবে যত সম্পদগুলো আছে এগুলো আপনার কবরে দিতে বলবেন, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যে কথা ঠিক কাজ। কিছুদিন পরে লোকটা মারা গেল, মারা যাওয়ার পর ওনাকে দাফন কাফন করবে, ওসিয়াত অনুযায়ী উনি বলে গেছেন সব টাকা পয়সা দিয়ে কবরে শোয়া দিছে। কবরে শোয়ানোর পর ওই লোকটা তো যে ভণ্ড প্রতারক, কত রাত্রে বেলা কবর খুঁড়বে, কবর খুইরা এই মাল নিব কামাই নিব, তা দিছে রাত্রে বেলা যায়। যখন সবাই যখন টাকা পয়সা কবরের ভিতরে অনেকগুলো দিয়ে মাটি দিয়ে রাখছে, রাত্রে যখন উনি কবর খোঁড়ার জন্য একাকার হয়ে গোরস্থানে গেছে, যা যখন কবরের একটা মাটি খুঁড়ে যখন বাসটা উঠাইছে, দেখে কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। উনি একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ তুমি আমারে কি দেখাইলা, তুমি আমারে কি দেখাইলা। একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে উনিও পড়ে মারা গেছে। ও মুসলমান শুনে নাও, প্রতিবেশী এসে দেখে ওই কবরের সকালবেলা গোরস্থানে দেখে যে একটা লোক উপরে শুয়ে আছে, যায় দেখে মারা আছে এবং কবর খোঁড়া, কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। মুসলমান শুনে নেন, সুতরাং কবরের মধ্যে কবরে যে আজাব হয়, কবরে যে হিসাব হয়, এই কবরটা হলো মানুষের দুই নাম্বার বিপদ। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার একটা মরণ হয় রাত্রে, একটা মরণ হয় দিনে। দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই, রাত শুরু করেছেন, মরণ আপনাদের এখনো মরণ হয় নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না, পারবো না। জোরে বলেন পারবো কি না। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা বেশি বেশি করা লাগবে। এই জন্য আমার সাথে বলেন আমার মহারণা শিবে কখন কেউ তো জানি নাই, আমার এ আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব ভুইলা যায় না, আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না, আমার মহারণা টাকা পয়সা দালন কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া যাবি একাই চলে সিরে আমি, এর টোনটা বাড়ানের সব কিছু ফেলাইয়া যাবি এর যাবার বেলাই ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলাই ভেবে দেখি না আমার মহারণা। সব শেষ করে দিবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুই নাল, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি গুলো আছে সব মাটি পুরো তামা বানা দিব। আল্লাহ আল্লাহ, এই জমিনের মাটিগুলোর উপরে কত মস্তানি করনের মানুষ, কত নাজর দেখাও। আপনাদের এই এলাকার মধ্যে একজন আলেম নাসিরুল্লাহ সাদপুরি সাহেব, ওনার একটা ওয়াজের মধ্যে উনি অনেক মূল্যবান একটা কথা বলছে, কত রাজা কত প্রজা কত বাদশাহ ফেরাউন নমরুদ, এই দুনিয়ার মধ্যে তারা খোদাই দাবি করলো, কেউ নাই কেউ নাই, আমিও থাকবো না, উনিও চলে গেছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা, এই দুনিয়ার কত মানুষ দেখলাম,
কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, একদিন বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুরায় আত্মামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুরায় ছাই বানায় দিব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন? আমার আল্লাহ থাকবে। তাহলে আপনাকে আমাকে বোঝার দরকার, সেই মাওলার গোলামি করা লাগবে, সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই রে। সেই মাওলার গোলামি ছাড়া কোনো পথ নাই, সেই মাওলার ইবাদত ছাড়া কোনো পথ নাই। যেহেতু আল্লাহ সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই জমিনটা পুড়ায়া দিবে, মাটিগুলো পুড়ায়া দিবে, জমিনের পানিগুলো শেষ করে দিবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবীর রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদী নবী আমার রহমাতুল লিল আলামিন, যিনি জগতের মধ্যে আছে নবী আমার। নবী বলেন হায়াতি খৈরুল লাকুম ও মামায়াতি খৈরুল লাকুম। আল্লাহ নবী কম্মাতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু, কারণ আমি নবী, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইলো, আমার আল্লাহ আমারে আমার উম্মতের কল্যাণের জন্য। ও দাদু ভাইরা, আজকে মাহফিলটাও ঠিক আপনাদের কল্যাণের জন্য, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য বড় কল্যাণ, তাদের জন্য ঈদের দিন, কারণ আপনি আমিও কবরে শুয়ে যাব। ওই যেখানে গেলে রাত শেষ হবে না, যেখানে গেলে সকাল হবে না, যেখানে গেলে সন্ধ্যা লাগবে না, যেখানে শুরু আছে যার শেষ নাই, সেই জায়গাটার নাম হলো কবর। আমার নবী ডাকতে বলেন উম্মাতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী, দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মাতের জন্য কল্যাণকারক, কারণ আমি নবী আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের মতো ঘর সংসার করেছি। সুতরাং শরিয়াত তরিকত হাকিকত মারফাত সব জায়গায় আমার নবী। আস্তে কইবেন না, জোরে কইবেন সব জায়গায় কি, জোরে বলেন সব জায়গায় কি আমার নবী। শরিয়াতের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, মারেফাতের দিক তাকাইবেন নবী, কবরের জিন্দেগিতে নবী, ওর মুসলমান সংসারী জীবনে নবী, আপনি জীবন দশায় আপনার নবী, ব্যবসায়ের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী, হজের মধ্যে নবী, যাকাতের মধ্যে নবী, আপনার জীবন বিধানের মধ্যে নবী। এই জন্য নবী বলেন আমার জিন্দেগিটা আপনাদের জন্য কল্যাণকারক। হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। এর মদিনা ও মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না ও মদিনা মদিনা আসে কম। মন চাইছিল গজল গাবো না, দাবি করেছিল, তারপরও গজল গার, গলার অবস্থাও ভালো না, তারপরে দুই একটা গাইতে হয় যুবকদের জন্য। বল না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদ তোমরা, দিদার চেয়ে কাঁদ তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আসে কম মিনের ঠিকানা, বল না মদিনা মদিনা আসে কম।
একটু জোরে বলা যাবে না, বল মদিনা মদিনা আশেক মম, এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না মদিনা মদিনা, আর জোরে বলেন মদিনা মদিনা আসে কম, একটু আগে আগে বসেন আর জোরে বলেন, এর মদিনা মদিনা আসে কম, জালালউদ্দিন সুয়ুতি পূষা দুর্বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সুয়ুতি পূষা দুর্বার দেখলো নবীজি, ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদি আসে কম, আরো জোরে বলা যাবে না, বল মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদ তোমরা, দিদার চেয়ে কাঁদ তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা অসেই কমিনের ঠিকানা, বল না মদিনা মদিনা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের প্রথম মজিন, ইসলামের প্রথম মজিন বানাইলেন রব্বানা মদিনা আসে কম, মিনের ঠিকানা বল না মদিনা, আয় হায় দিদার চেয়ে কাঁদ তোমরা, দিদার চেয়ে কাঁদ তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন না বাবা, পিছনে জায়গা হচ্ছে না, একটু আগায় বসেন, মহব্বত একটু আগায় বসেন, জিকির করেন, জিকির তালে তালে একটু আগায় আসেন, ইসমে যাও আল্লাহ আল্লাহ আগায় আসেন,